না, শুভ দিন প্রহরী বলি, শুভ সকাল বলি, নিজেকে আর লজ্জায় ফেলবো না, তোমাদেরও লজ্জিত করবো না। যাই হোক, আমি একটু শান্তি বেরোচ্ছি, কাজ টাজ একটু সেরে একটু টুকিটাকি জিনিস কিনবো, আমাদের সামনেই জিও মার্ট আছে সেখানে যাবো, গিয়ে তাই ব্যাগ বাছারি নিয়ে বেরিয়েছি। কিছু জিনিস আছে নিজেকেই যেতে হয় কিনতে, পছন্দ টছন্দ করে ঘর গৃহস্থালেরই জিনিস আর কি, তো সংসারের জিনিস, তো ওইগুলো একটু কিনে টিনে নিয়ে আসি। তো ওরা আর কি হোম ডেলিভারি দিয়ে দেয়, ওখানে গুছিয়ে গেছে দিয়ে আসলে বাড়িতে দিয়ে যায়। আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে, একদম 10 পা দূরত্বে, তো যাই দেখি একটু কিনে ছোটখাটো জিনিসপত্র গুলো কিনে নিয়ে আসি। ওখানে একটু মানে দামও কম করে, তারপরে ওই মেয়েরা যেটাতে আকৃষ্ট হয় একটার সঙ্গে একটা ফ্রি, সেটা খুব ভালো হয় আর কি, ওখানে মজাদার জিনিস এটা। তো চলো, আর শীত তো এখনো জাঁকিয়ে পড়েনি আর কি, তো জাঁকিয়ে পড়লে তখন কে কোথায় পিকনিকে যাচ্ছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, নিশ্চয়ই আমি বা আমরা সকলেই জানতে পারবো, তো আমি যাই বা না যাই প্রত্যেকটা জানতে পারবো। তো এখন যদি পরে আবার দেখা হবে, গিয়ে যদি কিছু দেখাতে পারি তো পারবো। তো এখন ঢুকে পড়েছি রিলায়েন্সের ভেতরে, একদম ফাঁকা, একেবারে ফাঁকা, মানে সবে শুরু আর তো এখন লোকজন কম, তবে এখানে খুব ভিড় হয়, সব সময় ভিড় হয়, মানে বেশি একটু বেলা হলে বা দুপুরবেলার দিকে খুব ভিড় হয়। তো আমি নিতে নিতেই চলেছি, আবার ফিরে আসব, তা হয় না, এখান থেকে কফি নিলাম, শীতকাল তো একটু ভালোই লাগে মাঝে মধ্যে খেতে, কফি আর বিস্কিটগুলো এখান থেকে নিয়ে নিলাম, একটু নানা রকম বিস্কিট নিলাম, আমার ছেলে একটু ঘুরে ফিরে খায় ওই ক্রিম লাগানো বিস্কিট, তারপরে ওই বান বান বিস্কিট ওইসব খায়, তা একটা আমুলিয়া নিয়ে নিলাম, আমুলিয়া দিয়ে কফি খেতে খুব ভালো লাগে। আর তারপর চলে গেলাম, ওই মশলাপাতি একটু নিলাম, খুব অল্প অল্প করেই নিলাম, রয়েছে তাই অল্প অল্প করে মশলার ওই প্যাকেট ট্যাকেট, তারপরে সে একটা নতুন জিনিস নিলাম, মাছের ঝোল মশলা, কী হবে সেটা কীরকম আমি জানি না। তো হলুদ নিলাম, দুটো হলুদের প্যাকেট 100 গ্রামের সাথে দুটো ফ্রি, আর এই যে বিস্কুট নানা রকম নিচ্ছি। তো চলেছি, এগিয়ে চলেছি, এবার এই এরিয়াল টেরিয়ালগুলো নিয়ে নিলাম, নিয়ে তারপর এই বিস্কিটের ডিপার্টমেন্ট এখনও শেষই হয়নি, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আর যত দেখছি ততই নিতে ইচ্ছা করছে আর কি, কেক বিস্কিট এগুলো সব এখানে, তাও চকোলেট, চকোলেট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি খাইও না, পছন্দ করি না, আর ভালোও বাসি না, আর এই কসমেটিক্সও আমি এখান থেকে নিই না, আর নেওয়ার দরকারও পড়ে না এগুলো। তো দেখালাম আর কি এমনি, সেই জন্য ক্যামেরাটা ঘোরালাম, ওই সাবান টাবান এইসব এখানে। তো যাই হোক, চলো দেখাই, কতটুকু দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। আমি চলে এসেছি এখান থেকে, আমার তেলের খুব দরকার, খাই হচ্ছে ফরচুনটা সাধারণত খেয়ে থাকি, তো এখান থেকে মাস্টার্ড অয়েল, ফরচুন আর হচ্ছে নিলাম, আর হচ্ছে ওই সানফ্লাওয়ার অয়েলটা ওটা নিলাম, নিয়ে তারপর এই একদম শুনশান, মানে আমি বোধহয় আর তার সঙ্গে বোধ হয় 2-1 জন কাস্টমার ছিল, এটা হচ্ছে ভেজিটেবল ডিপার্টমেন্ট, আমার একদম এখানটা পছন্দ হয়নি, কেন কি সবজিগুলো একদম সেই মানুষ যেমন বিভিন্ন জায়গা ঘুরলে কারো কারো যেরকম মনের প্রসারতা বাড়ে, তো অভিজ্ঞতায়ও তো তারা এরকম মানে কীরম হয়ে যায়, তো এরাও তো বিভিন্ন জায়গা ঘুরে টুরে কোথার থেকে এসছে সবজিগুলো, বাইরে কিন্তু চাষিরা সবজি নিয়ে বসেছে টাটকা সবজি, কারো যদি ইচ্ছা করে সেখান থেকে কিনে নিতে পারে, তবে এখানে প্যাকেট আঙুর, তারপরে দুধ দই এগুলো সব এখানে রয়েছে, যে সবেদানা চিকু বলে সেগুলোও রয়েছে, তবে আরও একটু এগিয়ে এদিকে সে চাল টালগুলো রয়েছে সব, তো আমার প্রয়োজন নেই, আমার দেখারও দরকার নেই। আর সামনে সব ম্যাগি ট্যাগি এগুলো রয়েছে, আমি আগেও অনেকবার এসেছি এখানে, তো সে তখন আর এরকম করে ভিডিও করা যায় না, আজকে করলাম কেন যে ফাঁকা আছে তাই। আর এই যে প্যাকেটে আলু আদা পেঁয়াজ রসুন এগুলো সব প্যাকেট করে করে রয়েছে। তো আমার চলে এসেছি সোজা বিলিং ডিপার্টমেন্টে, যে টুকিটাকি জিনিসগুলো কিনলাম তার দক্ষিণা তো দিতে হবে, তো এই যে এইসবগুলো কিনেছি, একটু ফ্রুট জুস, একটা খেজুরের প্যাকেট 300 টাকার, এইটার সঙ্গে একটা আবার ফ্রি, লাভজনকই খেজুর খেতেই হয়। তো বন্ধুরা দেখুন কেমন লাগবেন, জানাবেন কিন্তু, হ্যাঁ।